তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে এই বিষয়ে সমাধান করতে হবে। এক্ষেত্রে ভাটির দেশগুলোর কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকালে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর ধরে এই চুক্তি পড়ে আছে, এতে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশেরই লাভ হচ্ছে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, পানি বণ্টনের বিষয়টি নিয়ে বসে থাকায় কোনো কাজে আসছে না। আমি যদি জানতে পারি ঠিক কতটুকু পানি পাব, সেই পানির পরিমাণ নিয়ে সন্তুষ্ট না হলেও সেই চুক্তিটা ভালো হতো, এই ইস্যু সমাধান হওয়া উচিত। এই চুক্তি দ্রুত করতে ভারত সরকারকে চাপ দেওয়া হবে কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়, আমি একথা বলছি না, আমরা এটা চাইব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে।